আমাদের মানি লোনের কাদের সিয়ালম্যান মেহবুব খুশি সালাম
আবওয়ালার সায়ামুদ্দি মরমাজি সালাম এই মত 10-15 জন লইয়া গেলাম আপনার করগা। করগা থেকে নৌকা ভাড়া করিয়া এই লোকগুলি লইয়া গেলাম আপনার স্কলা। এইভাবে আমরা এখানে ট্রেনিং নিলাম। যে এখানে হামিদ তহনের নাম ছিল ক্যাপ্টেন হামিদ, যে ক্যাপ্টেন হামিদের গ্রুপ আছে এইখানে গিয়ে আপনার ওই গ্রুপের সাথে ইয়া সবাই বলবো যে তোমরা কাজ কর্ম করো। হামিদ গ্রুপের মধ্যে কোম্পানি কমান্ডার আছেন রিয়াজউদ্দিন, গ্রুপ কমান্ডার আছেন জামাল আর শামসুদ্দিন, আয়াদের সাথে কাজকর্ম এই কিশোরগঞ্জ মানে আবার আমি শুরু করব। তখন এই কিশোরগঞ্জ আমরা একদিন এর থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটা বাড়ি এলো সুবোধবাহরি বলে। আমরা ওই বাড়ি চাইলাম, আসার পরে দেয়া আমরা মানে গুলি করতেছি শহরের দিকে, শহর থেকেও টুকটাক গুলি যাইতেছে আমাদের দিকে। তা আমরা যখন এম্বুস নিয়ে গুলি করতেছি তখনই শামসুদ্দিন কমান্ডার উনি এই সুবোধবাহরি বাড়ির পুষ্করিণী পারে গেছিলেন। যখন এই পুষ্করিণী পারে গেল তখন পাঞ্জাবিরা করলো কি, পাঞ্জাবি আছেন রাজাকার আলবদর আলসামে এইসব বাহিনীও ছিল, এরা বাউন্ডান দিয়া আয়া এই বাড়ির বেঁধে গেরো করেছে। যখন এই বাড়ির বেঁধে গেরো করলো তখন কিন্তু আর শামসুদ্দিন কমান্ডার এন থেকে আর মানে ফিরিয়া চাইতে পারে। তখন শামসুদ্দিন কমান্ডার একটা চিকেন মারলো, আমার পিছনে আছে কোম্পানি কমান্ডার রিয়াজ। তখন আমাদের বললো এই সিদ্দিক মানে তুমি তাড়াতাড়ি ইয়ে করো শামসুদ্দিনের কভার দাও। শামসুদ্দিনের কভার দিতে আমি দৌড় দেওয়া কেন একটা টান জায়গা ছিল, টান জায়গাতে কেউ কেন একটা শ্বাস করলো করে আমি পিছনে কেয়ার করে দিই যে আমার পিছনে কেউ আর নাই, দেখতেও পাইতেছি। আমি গেলাম নদী পারইয়া তারা লোকের সাক্ষাৎ দিল শামসুদ্দিন তো ধরে লয়ে গেল গা। তা আমরা এই দিন এই সৈদ্যসভা আমাদের ক্যাম্প আছি না, এখানেও থাকতে পারিনি। এইখান থেকে গেলাম গাপটের ফুলের গাড়ের দক্ষিণ একটা বাড়ি আছে ওই বাড়িতে। দুই দিন পরে আবার আমরা এই বাজারে ঢুকলাম। সাতখানে পরে জোশিয়ার দিয়া দিনারায় দিয়া পাগলা গান্ধা দিয়া ব্যাট গার্ড আছে ওই বাড়িতে। আমরা তৎক্ষণিক অস্ত্রপাতি লইয়া রাস্তায় বাইরেই পড়লাম। বাইরে এসে পরে আমরা পূর্ব দিকে গুলি করি, আপনারাও গুলি করতেছে বাজারটা থেকে মানে আপনার বীরগ্রস্ত হয়তো যাইতে পারি না দক্ষিণে দেয়। আমার পিছনে আছেন কামাল ছেলেটা, এই কামালে আপনার গুলি করব। কামালে গুলি করার পরে যত কামালে পড়িয়ে গেল। এই দিনে আমার পাশের বাড়ির একটা ছেলে আছেন খালেদ, ও জীবিত আছে, ওরে আপনার একটা গুলি করছে এইখান থেকে গুলিটা করছে এইখান থেকে বাইরে। আর হাসেন করে একটা ছেলে, ওই ছেলেটা এখন পর্যন্ত নাই শুনে মানে এই কিশোরগঞ্জ সদরে। আমি তখন আতারালি ব্যাংকে হিসেবে ব্যাংকে আমরা আমি অবস্থা হ্যাঁ অবস্থা